स्लाइड ना लिखता था कि स्लाइड हमरा जरा मोबाइल मिस कोडी टच स्क्रीन আছে না কি করি স্লাইড করি জি জি আচ্ছা স্লাইডিং ব্যানার আমরা অনেক ওয়েবসাইটে দেখে থাকি না যে তাদের লোগো বা ব্যানারের নিচেই একটা পোর্শন থাকে যেখানে কিছু ইমেজ প্রতিনিয়ত কি করছে গ্রুপ করছে যেমন ইয়াহু প্রথম গত 7 এপ্রিল থেকে আমাদের চৌগাছা উপজেলা পরিষদের হল রুমে আমাদের ডাক টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং প্রোগ্রাম 5 দিনের ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে 7 থেকে 11 এপ্রিল পর্যন্ত হবে মূলত এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের জনাব নজরুল ইসলাম খান তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভাগীয় সচিব জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানে 50 জন পার্টিসিপেন্টকে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হচ্ছে সর্বস্তরের জনগণ যে কোনো পেশাজীবী শিক্ষক ছাত্র যে কোনো অফিসার স্টাফ সকলে এখানে অংশগ্রহণ করতে পারবে তো সেভাবে তারা অনলাইন রেজিস্ট্রেশন করে এবং সেখান থেকে কনফার্ম হয় আজকে তৃতীয় দিন এই ট্রেনিং প্রোগ্রাম চলছে এখানে আইসিটি প্রকল্প থেকে 3 জন ট্রেনার এসেছেন তারা সারা দিন ব্যাপী ট্রেনিং দিচ্ছেন মূলত ঘরে বসে কিভাবে আয় করা যায় এটাই এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য তো এখানে যারা 50 জন ট্রেনিং নিচ্ছে তারা আশা করি এই প্রযুক্তির ব্যবহার করে ঘরে বসে তারা ইনকাম করার একটা সুযোগ পাবে এরপরে এসআরসি এটা হচ্ছে তো কিসের সোর্স আমি মোহাম্মদ খালিদ রহমান জুয়েল পেশা ফ্রিল্যান্সার এখানে যে 5 দিনব্যাপী ট্রেনিং হচ্ছে এই ট্রেনিংটা শিখে অনেক উপকৃত হচ্ছি এর আগে আমি ফ্রিল্যান্সিং যে সমস্ত সেক্টর অন্যান্য সেক্টরে কাজ করতাম সেখান থেকে আমি ওয়েব ডিজাইনিং শিখে আরও অনেক ভালো সুযোগ তৈরি করতে পারব নিজের জন্য এভাবে এই জন্য আমি অন্তত ট্রেনিংটা খুশি আমরা করছি পরবর্তীতে এই ধরনের আরও ট্রেনিংয়ের সুযোগ তৈরি হয় আমাদের জন্য তো ইউনিয়ন পর্যায়ে তৈরি হয় সুযোগ সেটা আমার জন্য অনেক ভালো লাগছে বাংলাদেশ সরকারকে এই ট্রেনিং এর সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ইউএলের মধ্যে কি থাকে কিছু না হলে বেসিক জিনিসটা আমি জানছি যা পরবর্তীতে ভালো কোনো কাজে অ্যাপ্লাই করতে পারবো আর এই এখানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যারা ট্রেনার আছে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং খুব হাতে কলম আমাদেরকে কাজ শিখেছেন এবং সকল পেশার মানুষ আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছেন আমি তার কাছে দাবি রাখবো যে তিনি যেন আগামীতে আমাদের ভালো আরও ভালো প্রোগ্রাম উপহার দেন ধন্যবাদ সব আচ্ছা আপনারা কি ইমেজ টেক বোঝেন না কোন ইমেজ টেক কোনটা বলেন
লার্নিং আর্নিং প্রোগ্রাম এটাকে আমরা জানতাম না। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা ওয়েবসাইটের প্রথম একটা কিছু শিখলাম, যাতে আমরা অনলাইনে একটা ইনকাম সোর্স জানতে পারছি। কিন্তু আমাদের একটা পরিতাপের বিষয়টা হচ্ছে আমাদের চৌগাছা উপজেলা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু বাংলাদেশের নেটওয়ার্কিং ব্যবস্থা, বাংলাদেশের চৌগাছা উপজেলার নেটওয়ার্কিং ব্যবস্থা এত খারাপ। এখানে BTCL এর লাইন সপ্তাহে দুদিন থাকে তো চার দিন থাকে না। এই জন্য আমরা এই কাজ শিখে ভবিষ্যতে আমরা থুবড়ে পড়ব তাছাড়া কোনো কিছু আশা করতে পারছি না। তবে সরকারের প্রতি আমাদের আহ্বান, যাতে আমাদের এই ব্যবস্থা থেকে মুক্তি দেন। আর আমাদের যারা প্রশিক্ষণার্থী, যারা প্রশিক্ষণ দিচ্ছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা তাদেরকে প্রশিক্ষণে খুবই সন্তুষ্ট। এবারে আমি আমার সাক্ষাৎকার শেষ করছি। এখন আমরা এখানে লোগো বসাতে চাই। লোগো আমি মোহাম্মদ রশিদ আল মামুন, প্রভাষক ABCD কলেজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালায় আসতে পেরে আমি ধন্য মনে করছি। এখানে প্রাথমিক পর্যায়ে ওয়েব ডিজাইন সম্পর্কে যে জ্ঞান দেওয়া হচ্ছে সেটি আমাদের জন্য খুবই ফলপ্রসূ ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি এভাবে পৌঁছে দেওয়া যায় এই তথ্য প্রযুক্তির সুফলগুলো, তাহলে আমাদের দেশ একদিন এগিয়ে যাবে। ফ্রিল্যান্সিংয়ের আওতায় যারা বেকার যুবক, তারা যদি এই প্রোগ্রামের আওতায় আসতে পারে, তবে একদিন আর কেউ বেকার থাকবে না, আর প্রয়োজন হবে না কোনো বেকারত্বের অভিশাপ। এই প্রোগ্রাম যদি ভবিষ্যতে আরও বাড়িয়ে ফলে বৃদ্ধি করে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে প্রসারিত করা যায়, তবে আমার মনে হয় এটা আরও ফল লাভ করবে। এজন্য আমি সরকার এবং এই মন্ত্রণালয়ের অধীনের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি
তো এই লোগোটা বসাবো কিসের মধ্যে? আগেটা ছিল যে ডিভের সাথে হচ্ছে একটা নতুন আইডি দিতে হবে, কারণ আলাদাভাবে এটাকে চিনাতে হবে, তাই না? আমরা নেই গতকালকে এই টেবিলের লেফট সাইড করে আমরা একটা অর্ডার লিস্ট দিয়েছিলাম না, এখানে আমরা একটা আনঅর্ডার লিস্ট দিলাম। প্রত্যেকটা লিস্টের ভিতরে এখন টেক্সট নাই।